আঙুলতা ডেকাই আহোম জনগোষ্ঠীক করা অপমানসূচক মন্তব্যের বিরুদ্ধে সমগ্র রাজ্যের টিংখাঙতো তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নেত্রীগীর মন্তব্যের বিরুদ্ধে জাঙুর খাই উঠিছে সদৌতাই আহোম ছাত্র সন্থা। সংগঠনটির টিংখাং আঞ্চলিক সমিতিয়ে আঙুলতা ডেকার প্রতিকৃতি দাহ করে বিভিন্ন প্রতিবাদী স্লোগানের তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে। টিংখাঙর ধমন তিনিয়ারিত হওয়া এই প্রতিবাদক সংগঠনটে আঙুলতা ডেকাক রাজহুয়াক ক্ষমা বিচার আহ্বান জানাইছে। যি মানে বিজেপির যুব মহিলা কোষের যি সভানেত্রী আঙুলতা ডেকা ডেকা বিরূপ মন্তব্য করেছে, যার্যসূচী আসে সেই কার্যসূচীত আহোম গো বেক ধনী তেনকা ধরনের কার্যসূচী দিছে। ইয়ার উপরও তেওঁবিলাকে মন্ত্রী হোক এম এল এ হোক যিকোনো কার্যসূচীত আহোম সকলক টার্গেট করে লয় আর এই কথাবিলাকে কি সূচাইছে আসলে। হ্যাঁ, আহোম 600 বছরীয়া ইতিহাস আছে আহোমৰ। আহোমে রাজত্ব নকৰা হলে আজি এখন অসম অসম হৈ নাথাকিলেহেঁতেন। যি আহোমে 17 বার মোগলক পরাস্ত করে আহোম অসম জিয়াই রাখিছিলে, এই কথাটোৱে আমাক দুখ অনুভব করে। আর সেই সংক্রান্তত আমি আঙুলতা ডেকা বাইদেউ যিখিনি কথা কৈছে এইখিনি কথার উপর ক্ষমা রাজহুয়াকে ক্ষমা খুঁজব লাগবে। আর দ্বিতীয় কথা, অক ক্ষমা খুঁজলে নহব, আমার যহোমর পূর্বপুরুষ নীতি নিয়ম, এই নীতি নিয়মের যার স্বর্গদেউ দিনের যদাম আছে এই মৈদামত গৈ আঙুলতা ডেকা বাইদেউ ক্ষমা খুঁজব লাগবে। নহলে সদৌতাই আহোম ছাত্র সন্থা অকল টিংখাং আঞ্চলিকে বুলি নহয় সমগ্র আহোম জাতিয়ে গরজি উঠিব। আছে হেন্ডাং লোয়ানা।